বললেন নিশ্চয়ই যখন তোমাদের মধ্যে কোন ব্যক্তি মারা যায় তখন সকালে ও সন্ধ্যায় তার সামনে তার স্থায়ী স্থানটি পরকালে তার থাকার জায়গাটি তার সামনে পেশ করা হয় ইনকান মিনা হলিল জান্নাহ ওই ব্যক্তি ওই মৃত ব্যক্তি যদি জান্নাতে হয় তাহলে জান্নাতের স্থানটা তার সামনে দেখানো হয় পেশ করা হয় আর ওই ব্যক্তি যদি আপনার জাহান্নামী হয় ওই ব্যক্তি যদি মুনাফেক হয় কাফের হয় ওই ব্যক্তি যদি বেনামাজি হয় জীবন বা পাশক্ত সরাচ্ছে জীবনে আদায় করেনি ওই ব্যক্তি যদি বেনামাজি হয় ওই ব্যক্তি যদি জাকাত আদায় জীবনে না করে ওই ব্যক্তি যদি শ্যাম পালন না করে ওই ব্যক্তি যদি আপনার পদ্মায় না থাকে অর্থাৎ পদ্মা পুরুষের রয়েছে পদ্মা নারীর রয়েছে নারী হোক পুরুষ হোক তারা যদি পর্দা না করে তারা যদি ভালো ভালো আমল গুলো না করে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বিশ্বাস না করে তারা যদি মুনাফিক হয় কাফের হয় নামে মুসলমান আর কামে অমুসলিম যদি তারা হয় তাহলে ওই ব্যক্তির জন্য কবরটাও হবে জাহান্নামের গর্ত তাই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনকান মিন আহলিন নার সে যদি জাহান্নামী হয় ফামিন আহলিন নার তাহলে জাহান্নামের স্থানটা তার সামনে পেশ করা হয় দেখানো হয় ফায়ু কল হাযা মাকআদুকা এবং বলা হয় এটাই তোমার আসল স্থান এটাই তোমার থাকার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তোমাকে এখানেই পাঠাবেন অর্থাৎ সময় তো হাজিরিন আপনি আমি যদি আমরা যদি পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করি আওয়ালক্তি পাঁচ ওয়াক্ত সালাত পড়ি আমরা যদি ইসলামের অন্যান্য যত বিধান রয়েছে মূল স্তম্ভ হলো কয়টি পাঁচটি ইসলামের মূল স্তম্ভ কয়টি উত্তর দিবেন পাঁচটি এক নম্বর হলো কালিমায়ে শাহাদাতের উপরে সাক্ষ্য দেওয়া অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল আল্লাহর বান্দা রাসূল এই কথা মানে সাক্ষ্য দেওয়া এই কর্মে সালা এবং সালাত কায়েম করা এটাই যাকাত যাকাত প্রদান করা ও তা সুম রমাদান রমজান মাসে সিয়াম পালন করা আল হাজ্জি বাইতে এবং আল্লাহর ঘরে হজ সম্প্রদান করা যাদের উপরে হজ ফরজ হয়েছে এই পাঁচটি বিধান মেনে চলতে হবে তাছাড়া আরো যত হুকুম আহকাম রয়েছে সমস্ত বিষয়ে যারা সৎ কাজগুলো করবে আর অসৎ কাজগুলো থেকে যারা বিরত থাকবে যারা হালাল ইনকাম করবে যারা হালাল বৈধ ভাবে চলাফেরা করবে এবং হারাম যারা ছেড়ে দিবে তারা পরকালে জান্নাতবাসী ইনশাআল্লাহ হতে পারবে আর তাদের জন্য এই কবরটা হবে জান্নাতের টুকরা জান্নাতের বাগান আর যারা পক্ষান্তরে বিপরীত ভাবে চলবে তাদের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত পরিশেষে আমি